নতুন একজন অভিনেতাকে আড্ডা নিয়ে এসেছি। আজকে আমাদের সাথে অভিনেতা জয়ন্ত দাস আছে, তার নিয়ে অনেক অজানা কথা জানবো। তো কেমন আছো বলো? ভালো আছি, একদম খুব ভালো আছি। আর বলো, তোমার এই জার্নিটা মানে এই অভিনয় জগতে আসাটা কিভাবে শুরু? এজ এ অভিনেতা, ঠিক আছে, অভিনয় তো করি, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় একটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টই হিরো হয়। স্ক্রিপ্ট যত ভালো হবে, মানে স্ক্রিপ্ট যত ভালো হবে তত কী বলো তো, অভিনয় করেও মজা হয় আর সেভাবে দর্শকও সেভাবে নেয়। তো স্ক্রিপ্টটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমার স্ট্রাগল যেটা, সেটা হচ্ছে যে আমি ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে আমি প্রথমে ক্লাস ওয়ান থেকে নাটক করি। সেই নাটকের মানে যখন একদম বাচ্চা তখন নাটক করি। তখন আমার গুরুদেব যে, সে হচ্ছে পঞ্চানন পাল, তিনি ওই আমাকে নিয়ে প্রথম নাটক স্কুলে শুরু হয়। আমি ছিলাম রাজা। সেই থেকে 12 পর্যন্ত আমি নাটক করেছি। মানে মাধ্যমিক পরীক্ষার্থী হলে নাটক করা যায় না, বা 12 পরীক্ষার্থী হলে নাটক করা যায় না, কিন্তু সেরকম ব্যাপার না। ওই স্কুলে আবার দাদুই আমার ইংলিশের টিচার, সুনীল কুমার দাস। তো এবার আমি যখন 8 পাস করি, 8 পাস করার পর দাদুকে বললাম যে দাদু, আমার পড়াশোনা এমনিতেই ভালো লাগে না, আমি পড়াশুনো করতে একদমই পছন্দ করি না। আমি বললাম যে দাদু, আমি পড়াশুনো করবো না, আমি না অভিনয় শিখব। এবার ওই যে ক্লাস ওয়ান থেকে করছি, এটা না খুব বেশ ভালো ব্যাপার, মানে আমার না নাটকে বেশি কনসেন্ট্রেট করতাম আমি। তো দাদুকে বললাম 8 পাসের পর, দাদু বললো হ্যাঁ, তুই মাস্টারের নাতি, মানে সুনীল কুমার দাস যে, সে হচ্ছে আমার ছোটো দাদু। তো দাদুই আমার সব কিছু দেখভাল করে, মানে দাদু আমাকে যে বাবার কাছ থেকে কিছু চাওয়ার আগে দাদু সেটা দিয়ে দেয়, এরকম ব্যাপার, মানে দাদু এতটা আমাকে ভালোবাসে। তো বলে, মাস্টারের নাতি, তুই 8 পাস অভিনয় যাবি? না, মাধ্যমিক পাস কর, তারপর আমি পাঠাবো। মাধ্যমিক পাস করে বললাম দাদু, আর আর ভালো লাগছে না, এবার আমি অভিনয় যাবো। বলে, না, বাড়ির সামনে HS স্কুল, আগে পাস কর তারপর। তো HS পাস যখন করি, তারপর আমার কাকা হচ্ছে বর্তমান বেশে চাকরি করে, আমি বর্তমান বেশে চাকরি করতেও যাই। ওখানে তন্ময় স্যার, নির্মল স্যার আছেন। তো আমি বর্ধমানে 8 মাস রীতিমতো চাকরি করি বর্তমান প্রেসে। চাকরি করার পর আমার মাথায় সে একটাই জিনিস ঘুরছিল যে আমার জন্য তো কোনো কিছু নয়, আমি অভিনয়টা করবো মন দিয়ে। সেবারে বর্তমান প্রেস থেকে দাদুকে ফোন করি যে দাদু, আমি না অন্য কিছু করতে পারবো না, আমার অভিনয়ই ভালো লাগে, তুমি আমাকে যা হবে হবে, যা কিছু, অনেক স্ট্রাগল থাকে তো এই প্রফেশনে, অনেক ছেলে অনেক স্ট্রাগল থাকে। তো আমি বললাম যা হবে হবে, তুমি আমাকে অভিনয় দিয়ে দাও, তোমার পায়ে পড়ি, আমি অভিনয় ছাড়া আমার কিছু ভালো লাগে না। দাদু বললো কাজ করতে হবে না, চলে বাড়িতে গেলাম। তারপরে আমার অভিনয় শেখা শুরু হলো। আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, তো সেখানে অনেক কিছু শিখেছি। তারপর প্রথম ব্রেক যেটা, সেটা হচ্ছে যে রাখি বন্ধন। কিন্তু এদের মধ্যেও অনেকজন আছে, সত্যি কথা বলতে, মানে আমি অভিনয়ে ঢোকার ঠিক রাখি বন্ধনের আগের কথা বলছি, যাদের নাম একদম না বললেই নয়, সেটা হচ্ছে বাবা মা। আমার বাবা মা, ছোটো দাদু, সঞ্জয় কাকা, এরা এত সাপোর্ট করে। এবং সবথেকে বেশি পিসামশয়েরা আছে, অসীম পিসামশয় আমাকে এতভাবে হেল্প করেছে না, মানে বলার কথা নয়। আমি স্ট্রাগল করার জন্য অনেক কিছু করেছি, শপিং মলে চাকরি করেছি, অবনি রিভার সাইড শপিং মলে চাকরি করেছি, সাইকেল নিয়ে যাতায়াত করতাম 8 টাকা বাঁচানোর জন্য। আমি শপিং মলে চাকরি করেও যখন টালিগঞ্জে প্রোগ্রামারদের ফটো দিতে হতো, বা এই ফটো দেওয়া স্যার দেখবেন অমুক কিছু, সেটাও আমি যখন করেছি না, ওই শপিং মলের ডিউটি মানে কি, সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু ওই দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমি যে একদিন ছুটি পেতাম, আমার পাগুলো ফুলে থাকতো। তো ওই শপিং মলে পাগুলো ফুলে থাকতো, এখান থেকে যাচ্ছে, পাগুলো ফুলে থাকতো, তাও আমি একদিন না ব্রেক নিতাম না। আমি সেই সকাল থেকে বেরিয়ে পড়তাম, সমস্ত প্রোগ্রামার, ইফি, ওনার সঙ্গে যোগাযোগ করে যে স্যার একটু দেখবেন, বা ওনার সঙ্গে কথা বলতাম যে স্যার আমি অভিনয়টা করি, তো যদি বলেন তাহলে এবার
একবার আমি ট্রাই একটা অডিশনের সুযোগ দিন বা কিছু এইভাবে কথা বলতাম। তো স্ট্রাগল টাইমটা নানারকম কাজও করেছি, কাকা বাড়িতেও থেকেছি, মানে একটা ঘুরে পিছিয়ে স্ট্রাগলটা অনেকটাই ছিল। এমনকি এরকমও মানে এরকমও দিন গেছে যেটা তোমার আমি টালিগঞ্জে যখন এসেছি দাসানি টু স্টুডিও, ওখানে দেখবে খাবারের দোকান একদম কম বা 12টার সময় গেলে নেই। এখন তাও হয়েছে একটা দোকান, কিন্তু তখন ছিলই না। আমি যখন 5 বছর আগে স্ট্রাগলের কথা বলছি, অনেকগুলো 5 বছর আগে স্ট্রাগল, হ্যাঁ অনেকটা দূর না, তো 5 বছর আগেকার কথা বলছি, কি ছিল না, আমি সারাদিন কিছু খেতামও না। আমি ওখানে গিয়ে এনার সঙ্গে দেখা করতাম, ওনার সঙ্গে দেখা করতাম কাজের জন্য, যে স্যার একটা সুযোগ দিন না। সত্যি কথা বলতে স্ট্রাগলটা অনেক কষ্টের ছিল। আমি এমনকি যাতায়াতও করেছি, বাড়ি থেকে মেদিনীপুর থেকে আসা যাওয়া। আমাকে সব থেকে বেশি স্ট্রাগলে ইন্ডাস্ট্রিতে আসার পর, মানে যখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকবো, একজন আমাকে খুব হেল্প করেছে, যে এখনও পর্যন্ত আমাকে হেল্প করে, মানে আমি তার নাম না বললে একদমই থাকতে পারবো না, সেটা হচ্ছে আশিস মুখার্জি। আমার দাদা, আমার ভাই, আমার যা কিছু বিপদ, যা কিছু এমন এমনও দিন গেছে, অভিনয় সবে প্রথম করছি তো বেশি টাকা পাই না হয়তো, কিন্তু ওই একজন আমাকে খুব সাপোর্ট করেছে, মানে খুব সাপোর্ট করেছে। আমি যখন স্ট্রাগল করছি, এমনকি আমি সারাদিন মেদিনীপুর থেকে এসে ফটো ফটো জমা দিয়ে সারাদিন ঘুরে আমি আর বাড়ি যেতে পারতাম না, আমার ওই দাদা আশিস মুখার্জি যে এখানে আমার বাড়ি ভাড়া নেয় না, উনি আমাকে রেখেছেন। আমি যখন মেদিনীপুর থেকে টালিগঞ্জ আসতাম, আমি মানে সব স্টুডিওতে ফটো দিয়ে যখন রাতে বাড়ি ফিরতাম, বাড়ি না মানে মেদিনীপুর না, এই টালিগঞ্জে একটা বাড়ি ছিল আমার দাদা হয় আশিস মুখার্জি, ওই দাদার কাছে যখন আসতাম, দাদা আমার কষ্ট দেখে বলতো আজকে আর বাড়ি যেতে হবে না তোকে, এখান থেকে যা, রাতে নিজে রান্না করতো। আর আমার সব থেকে প্রিয় খাবার ছিল তখন, তখন ছিল যে চিলি চিকেন আর রুটি, ওইটা দাদা কিনে আনতো, আমি এলেই বলতাম দাদা চিলি চিকেন রুটি খাবো, চিলি চিকেন রুটি খাবো, বলছে ঠিক আছে ঠিক আছে জানিয়ে আসতো। এটা হচ্ছে স্ট্রাগল টাইমে, আমি সবারই নাম বললাম, কিন্তু টালিগঞ্জ এসে যে স্ট্রাগল টাইমের একজন লোক সেটা হচ্ছে আশিস মুখার্জি। অভিনয়তে আসার পরে ফ্যামিলির থেকে কার কার সাপোর্ট ছিল তোমার সঙ্গে? প্রথম কথা আমার মা বাবা দাদু, ঠিক আছে, দাদু হচ্ছে বিশাল সাপোর্টার, যে যে চাকরি থেকে আমাকে বলছে চাকরি করতে হবে না, যা তোর অভিনয় ভালো লাগে অভিনয় কর, যা। বাবা, বাবা আমাকে কি বলেছে জানো, বলেছে আমি একদিন কাজ করতে করতে মানে একটা সিরিয়াল শেষ হয়েছে, তারপরে পাবো কি না একটা চিন্তায় আছি, বাবা বলছে কী আছে বাবু, আরে মা মনটা খারাপ গো, কীভাবে সাপোর্ট করে দেখো, বলছে মন, আমি বলছি মনটা খারাপ গো, বলছি কেন, পরে আবার কি সিরিয়াল পাবো, আবার স্ট্রাগল করতে হবে, বলছি তোর জমি বিক্রি করে টাকা পাঠাবো, তুই চাপ নিস না, তুই থাক অভিনয় নিয়ে, তুই থাক, তোর কোনো চিন্তার দরকার নেই, কীভাবে সাপোর্ট, বুঝতে পেরেছো, করা উচিত না? হ্যাঁ সাপোর্ট করো, একদমই তাই। প্রথমে আমার একটা অ্যাড থেকে শুরু হয়, প্রথম সিরিয়াল হচ্ছে রাখি বন্ধন, রাখি বন্ধন, আপনারাও গুনুন, আমি বলছি রাখি বন্ধন, খোকাবাবু, খোকাবাবুতে নাপিতের ক্যারেক্টার, আদরিণী, আদরিণীতেও নাপিতের ক্যারেক্টার, কেশব, টেক্কারেজা বাদশাহ, কনক কাকন, হৃদয়হরণ বিএ পাস, কলের বউ, গঙ্গারাম, রিসেন্টলি একটা করলাম খেলা ঘরে গরিবের কুমার শানু, 12টা এখানেই হয়ে গেল, উড়ন্তুবড়ি, আর কোথা আর কোথা, রাঙিয়ে দিয়ে যাও, রাঙিয়ে দিয়ে যাও, ওইটাই ব্যাস। এখন তো আর তোর এখন চলছে উড়ন্তুবড়ি, সবাইকে দেখতে হবে উড়ন্তুবড়ি, কিন্তু ফাটিয়ে ক্যারেক্টারটা করছি। তোমাকে প্রথম কে কোন সিরিয়ালে চান্স দেয়? স্নেহাশিস স্যার, স্নেহাশিস চক্রবর্তী,
ব্লুজের কর্ণধার। স্যার আমাকে প্রথম ব্রেক দেয়। আজকে লাক্ষীবন্ধনের এত ভালো একটা ক্যারেক্টার, এত এত ভালো ক্যারেক্টার, বিশ্বাস করে যে আমাকে দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। স্যার আমার প্রণাম নেবেন। স্যারের কাছে নিয়ে যাওয়ার জন্য যারা ছিল তারা হচ্ছে রাজা ব্যানার্জি, রাজাদা খুব ভালো মানুষ, বাবুদা, সুপ্রিয় মুখার্জি, স্টার জলসারি সুপ্রিয়দা। সুপ্রিয়দা আমাকে খুব হেল্প করেছে, রাজাদা হেল্প করেছে, বাবুদা হেল্প করেছে, তারপরে আরও আছে রুনাদি আছে, তারপরে প্রিয়, এখন আমার নতুন একটা প্রিয় প্রোগ্রামার এসেছে, প্রিয়, প্রিয় খুব ভালো, ও নতুনদের কাজ দেয়। যেদিন তুমি ফ্রি থাকো সেই দিন কী করো? ফ্রি থাকলে রান্না করি, রান্না করে খাই। সিরিয়ালের মধ্যে যদি বলাই তোমার কোন ক্যারেক্টারটা মানে পছন্দের ক্যারেক্টার? অবভিয়াসলি রাখি বন্ধন খোকন, খোকনদা, এটা একটা সুপার ক্যারেক্টার। দ্বিতীয় হচ্ছে কলের বউ, বাবা মা এইভাবে বলতাম কলের বউ, ওই ক্যারেক্টারটা আমি নিজে বানিয়েছিলাম, ওটা ওটা একটা আমার ভালো লাগে ক্যারেক্টারটা। আর এখন কদমা, 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 কদমা। এখন যে উড়ন টুবড়িতে তোমার যে ক্যারেক্টারটা সেটার একটা ডায়লগ শুনে নেব। এবার উড়ন টুবড়ি আমার তো ওটাই ভালো লাগে, কলকাতায় বর্ধমান, কলকাতায় শক্তিগড়, আরে ল্যাংচা খা 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 খা, আরে ল্যাংচা খা, এই কলকাতায় বর্ধমান, কলকাতায় শক্তিগড়, আরে আরে আসুন আসুন, আরে আসুন, আরে ল্যাংচা খা 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 খা। কোনোদিন হয়েছে যে একদিনে দুটো সিরিয়ালে অ্যাক্টিং করতে হয়েছে? দুটো সিরিয়ালে হয়েছে তো, কলের বউ হৃদয়রণ বিয়ে পাস, রাখিবন্ধন খোকা বাবু, কেশব রাখিবন্ধন, আমি করেছি একদিনে দুটো, প্রচুরবার করেছি, সবই স্যারের মানে সেনাসি স্যার মাথায় হাত দিয়েছে বলেই করতে পারি। আর আরেকজনের নাম না বলেই নয়, রূপসা বৌদি, বৌদি আমাকে খুব ভালোবাসে, বৌদি খুব সাপোর্ট করে আমাকে। আমার এরকম হয়েছে, আমি কলের বউ থেকে কনককাকন করতে গেছি, কলের বউ থেকে হৃদয়হরণ যেমন করেছি, কলের বউ থেকে কনককাকনও করতে গেছি, কনককাকনে গিয়ে আমি কলের বউয়ের মতন ডায়লগ বলছি, বেরোতে পারছি না, কলের বউ আমি এতভাবে ঢুকে গেছিলাম, আমি কলের বাবু থেকে, কলের বউ থেকে যাওয়ার পর ওখানে আমি বেরোতে পারছিলাম না ক্যারেক্টার থেকে। আমাকে ডিরেক্টর বলল যে শান্ত, ভেবেচিন্তে কর। একটা ক্যারেক্টার দেখে বা চরিত্র অভিনয় দেখে মনে হয়েছে ওই ক্যারেক্টারটা যদি আমি করতে পারতাম? গুপি গাইন বাঘাভাই, রবি স্যার, রবি ঘোষ, ওনার প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার আমার আমার মন ছুঁয়ে যায়, কিন্তু ওনার মতো আমি পারবো না পাঠ করতে, হয়তো এতটাও পারবো না, কিন্তু ওনার প্রত্যেকটা ক্যারেক্টার আমার ভালো লাগে, ওনাকে আমার দেখলে আমার মন জুড়ে যায়। তুমি অনেকের সাথে অভিনয় করেছো, যদি বলা হয় কার অভিনয় মানে অ্যাক্টিং স্কিলটা ভালো? সোহম, মন্দন, বন্ধন, অভিষেক, গঙ্গা, গঙ্গা, স্বস্তিকও এখন খুব ভালো করছে। সাবজেক্টটা ভয় লাগে? ভালো লাগে ইংলিশ, দাদু ইংলিশের টিচার, দাদুর কাছেই পড়াশোনা করতাম, ভয় অঙ্ক, অঙ্ক আমি, আমার দাদু তো যে স্কুলের ইংলিশের টিচার আমি তো ওই স্কুলেই পড়াশোনা করেছি, আমার বাড়ির সামনে, ওখানে আমি অঙ্ক স্যারকে গিয়ে জিজ্ঞাসা করতাম, স্যার এবারে পাশ করেছি, বলছি ধর 32 পেয়েছিস, আমি তাও 1 দিয়ে দিয়েছি, ঠিক আছে 33-এ পাস করে গেছিস। তো সিরিয়ালে বা কোনো একটা স্মৃতি যেটা তুমি ভুলবে না এরকম? মজার আড্ডা বলতে রাখি বন্ধনী, আমি, সীমান্ত স্যার, অর্পিতাদি, সিদ্ধার্থদা, টিঙ্কুদা, সবাই, আমরা সব আর্টিস্টরা মিলে আড্ডা মারতে গেছিলাম, এর উদ্যোক্তা ছিল অর্পিতাদি আর সিদ্ধার্থদা, সবাই মিলে রাখি বন্ধন, ওখানে গিয়ে আমি আমি নেচেছিলাম, আমি আর বন্ধন আমার গান চালিয়েছিল, চ্যাগি 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 চ্যাগি, হেভি নেচেছিলাম, হেভি এনজয় করেছিলাম। ওই ওই রাখি বন্ধনের ওই যে ব্যাপারটা না, ওটা একটা আলাদা জিনিস ছিল, আমি এখনও বলি। এমন কোনো দিন হয়েছে যে তোমার সাথে সেলফি তোলার জন্য অনেকেই
এসছে বা ওয়েট করেছে? রাখি বন্ধনও হয়েছে, কলের বউতে হয়েছে, উড়ন্তুমিতে হয়েছে, আমি শর্ট দিচ্ছি তারপরে তুলেছি। আচ্ছা, এই যে 5 বছর তুমি কাজ করছো, তোমার পছন্দের ডিরেক্টর কারা? সীমান্ত ব্যানার্জি, অমিত দাস, আকাশ দা, আরেকজনের সঙ্গে কাজ করিনি, বাবু বণিক, কাজ কোনোদিন করিনি, বাট সবাই বলে খুব ভালো নাকি, কাজ তো নিশ্চয়ই করব, ইচ্ছা আছে ওনার সঙ্গে কাজ করব। তো সীমান্ত স্যার, অমিত দা, আকাশ দা, সুমাল্য দাও আছে, স্বপন দা আছে, রঞ্জন দা আছে, সবাই খুব ভালো, ফাটাফাটি। আমি যতজনের সঙ্গে কাজ করেছি সব থেকে বড় কথা সবাই ফ্র্যাঙ্কলি, যে জয়ন্ত কী বল দাদা এই ডায়লগটা আছে, আমি এখানে যেতে পারবো না, তুই ওখানে চলে যা, আমি কি এটা বলবো, এই আমি যাবো না, তুই চলে যা, তো এটা বলো, হ্যাঁ পাক্কা আছে, এইভাবে কর, নিজের মতো করে কর, নিজের মতো করে কর, এরকমভাবে আমি করেছি, এটা ঠিক। পয়সা টাকা জমায় আবার খরচা করে, তুমি এটার মধ্যে কোনটা? পুরো খরচা, পুরো খরচা, আমি সেভিংস করতে পারি না, আমার সব খরচা হয়ে যায়, কীভাবে খরচা হয়ে যায় আমি নিজেও জানি না, এইভাবেই জমাবো খরচা হয়ে যায়, এই দিক থেকে আমি পুরো খরচা, মানে বলে না খরচা বাজ, আমি খরচা বাজ। কোনোদিন হয়েছে যে কোনো কিছু কেনার পরে মনে হলো কেন কিনলাম? প্রচুর বার হয়েছে, এক্ষুনি ভালো লাগছে ওটা বাড়িতে এসে পড়ছি, এ মা কেন নিলাম রে ভাই, এবার কী করব, আমি কি করি লজ্জায় দোকানে ফেরত দিতে যাই না, বা ওটাকে ফেলে রেখে দিই, ওটাকে পড়িও না, বা কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের আড্ডাটা এখানে শেষ করছি, কোশ্চেন কিছু থাকলে কমেন্টে করে বলে দিও, ঠিক আছে, আমি কমেন্টে এসে উত্তর দেবো দাদা, তোমার এই মূল্যবান টাইমটা দেওয়ার জন্য। তাই মূল্যবান, আজকে এমনি শুটিং নেই, বাড়িতে বসেছিলাম, বললাম ভাবলাম তাহলে মানুষ আমাকে ফোন করেছিল, মানুষ করলে মানুষ চলে আয়, একসঙ্গে বসে একটু আড্ডাও মারবো, আর কী করবো আর বসে বসে, তো চলে আয় একসঙ্গে গল্প করবো, এটা গল্পই হলো তো। নমস্কার, আমি আপনাদের প্রিয় অভিনেতা জয়ন্ত দাস, সবাই প্রণাম নেবেন, আর সব থেকে বড়ো কথা আজকে আমার ইন্টারভিউটা মানুষ নিতে এসেছিলো, তো ইন্টারভিউটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কারো কিছু উত্তর থাকলে কমেন্টে বলবেন, আমি কমেন্ট পড়ে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, নমস্কার।